নমস্কার বন্ধুরা অবশেষে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অবশেষ শুরু হতে চলেছে রাজ্যে তো এই প্রকল্পের জন্য আপনি কিভাবে আবেদন করবেন কোথায় কি আবেদন করবেন এই প্রকল্পের মাধ্যমে আপনারা পাঁচশো এবং হাজার টাকা প্রতি মাসে পেয়ে যাবেন যদি আপনি এসসি বা এসটি ক্যাটাগরি মহিলা হন সেক্ষেত্রে মাসে পেয়ে যাবেন এক হাজার টাকা এবং যদি আপনি জেনারেল ক্যাটাগরি বা ওবিসি বিসি মহিলা হন সেক্ষেত্রে প্রতি মাসে পেয়ে যাবেন পাঁচশো টাকা করে তা আজ রাজ্য বাজেট প্রকাশিত হয়েছে এবং এই বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প উল্লেখ করা হয়েছে রাজ্য বাজেটে বলা হয়েছে আমাদের সরকার রাজ্যের গৃহস্থ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার নামক এক প্রকল্প চালু করবে এই প্রকল্পে তপসিলী জাতি ও তপসিলী উপজাতিভুক্ত মহিলারা মাসে এক হাজার টাকা করে পাবেন এবং তপশিলিভুক্ত নন যারা সেই সমস্ত মহিলারা মাসিক পাঁচশো টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ মহিলাদের ন্যূনতম আর্থিক সাহায্য প্রদান করা এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে মহিলার আমরা বিশ্বাস করি রাজ্যবাসীর সার্বিক উন্নতি সাধনের মাধ্যমেই রাজ্যের সামাজিক ও পরিষেবামূলক উন্নতি এবং পরিকাঠামোগত মনোনয়ন করে রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব এর ফলে সার্বিকভাবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বিকাশ সম্ভব হবে পাঁচই ফেব্রুয়ারি পেশ করা অন্তর্বর্তী বাজেটের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আশাবাদী যে আগামী পাঁচ বছরে দেড় কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারব তা বুঝতে পারছেন যে রাজ্য বাজেটে কী বলা হয়েছে আজ সাতই জুলাই বুধবার রাজ্য বাজেটে প্রকাশিত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম এই প্রকল্পের জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা এই প্রকল্পের সুবিধা নিতে হলে আপনার কি করতে হবে কোথায় আবেদন করতে হবে আপনি অফলাইনে আবেদন করবেন নাকি অনলাইন আবেদন করবেন তা টোটাল ব্যাপারটা আপনি জানতে পারবেন এই চ্যানেলে তা প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই ক্লিক রাখুন তা লক্ষীর ভাণ্ডা প্রকল্পের যে কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে কত আপনি ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনই রাখুন